হামিদা কায়সার লিখেছেন, নারীরা কি কোরবানির পশু জবাই করতে পারবে? কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য শরীয়তে কোথাও করা হয়নি, বরং কোরবানির পশু জবের যে নিয়ম আছে সেটা যদি ফলো করে একজন মুসলিম নারী কোরবানির পশু জবাই করেন, তাহলে তার জবাই করা পশুও খাওয়া হালাল হবে এবং তার কোরবানি বিশুদ্ধ হবে। তবে সাধারণত এবং সচরাচর এটি পুরুষরা করে থাকেন, একে তো পরিশ্রম সাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, এবং বিশেষ করে গরু বা ছাগল কয়েকজন মিলে ধরতে হয়, গরু বিশেষ করে কয়েকজন মিলে ধরতে হয়, সেখানে আসলে পুরুষরা ধরাধরি করে শক্তি দিয়ে ধরতে হয় এবং তারাই জবাই করার ব্যাপারটি চলে আসে। সেজন্য যদি কারোর এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে পশু জবাই করার মতো কোনো পুরুষ মানুষ নেই, তাহলে একজন নারী জবাই করলেও সেটা বিশুদ্ধ হয়ে যাবে। ধরুন একটা মুরগি, হাঁ, সাধারণ সমাজে যেগুলো জবাই হয়ে থাকে কোরবানির বাইরে, সেগুলোতে একজন নারী করতেই পারেন। ঠিক একইভাবে কোরবানিতে যদি কেউ কোনো ছাগল কোনো নারী জবাই করলেন, এমনকি কোনো গরু কোনো নারী জবাই করলেন, যদি জবাই করতে পারেন বিশুদ্ধভাবে এবং ধরাধরি কাজগুলোও অন্য মহিলারা করলেন বা এমন কেউ করলেন যারা আসলে তার গায়ে মাহরাম নন, তাহলে সেক্ষেত্রে সেই পশু খাওয়া হালাল হবে এবং জবাই বিশুদ্ধ হবে, কোরবানি বিশুদ্ধ হবে। খুলাসার কথা হলো, নারী এবং পুরুষকে পশু জবের ক্ষেত্রে পার্থক্য করেনি ইসলামী শরীয়ত। এরপরে আমি ভিলেনি আইডি থেকে আপনি লিখেছেন, আমার মা বাবা আমাকে মানসিকভাবে চাপ দেয়, আমি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি চলে যাওয়ার পর তারা যদি নিজের কোনো ক্ষতি করেন তাহলে কি আমি দায়ী হব? দেখুন, বাবা মা আপনাকে যে মানসিক চাপ দিয়ে দেন, সে মানসিক চাপটা কিভাবে দেন এবং তার ধরন কি, তার প্রকৃতি কি, এটা জানা দরকার। আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক, সেই সমস্যাটা কোনো একজন দক্ষ, বিচক্ষণ এবং শরিয়া স্পেশালিস্ট ব্যক্তি, আলেম দ্বীনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার। আপনার করণীয় আমি এখানে সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারবো না, কারণ তারা কীভাবে মানসিক চাপ দিচ্ছেন, সেটাকে যেটাকে আপনি মানসিক চাপ বলছেন সেটা আদৌ মানসিক চাপ কি না, পরিস্থিতির আসলে কোন পর্যায়ে, বিস্তারিত জানলে আপনাকে পরামর্শ দিতে সুবিধা হবে। তবে আপনাকে আমরা এইটুকু মৌলিকভাবে বলে রাখি যে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করার কোনো সুযোগ একজন মুসলমান নেই। একটা হলো সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া, সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে, আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ নয়। প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটাও আমি যেটা বললাম যে কোনো আলেমের সাথে কাউন্সিলিং করে বা কোনো আলেমের সাথে পরামর্শ করে তারপর আপনি করবেন ইনশাআল্লাহ। তার এমনি তুহিন পণ্ডিত আপনি লিখেছেন, আমি একটা মাছের আড়তে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছি, আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম, পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি 10 টাকা লাভ দেয় এবং 3 ভাগ কমিশন দেয়, কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি 20 টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে সেই টাকা লাভের খাতা যোগ করতে বলতো। এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে, এটার দায়ভার কি আমার হবে না নাকি মালিকের হবে? আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি। সন্দেহাতীতভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে, যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন, এর প্রত্যক্ষ মদত নির্দেশদাতা তিনি এবং এটার সুবিধাভোগীও তিনি মূলত। কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন, এই জন্য মদতদাতা হিসাবে, সহযোগী হিসাবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন। সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা এবং ইস্তেগফার করা উচিত এবং মাপ চাওয়া উচিত যথাযথভাবে, এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার। আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন। সামিরা ইসলাম রেফা আপনি লিখেছেন, পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে? মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন, রাত্রে ঘুমানোর আগের দোয়াগুলো করতে পারেন, বিশেষ করে কোরআন কারিমের যে আয়াতগুলো দোয়ামূলক সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক সকাল সন্ধ্যার আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন। আর এমনি সাধারণ দোয়া, সাধারণ জিকির তো আপনি করতেই পারবেন, পিরিয়ড অবস্থায় কোনো অসুবিধা নেই।